তেহট্টের বানিয়ায় 5 করোনা আক্রান্তের খোঁজ মেলার পর থেকেই লকডাউন কার্যকরী করতে তেহট্ট মহকুমার পুলিশ এলাকা জুড়ে কড়া নজরদারি চালাচ্ছে। মানুষের মধ্যে আতঙ্ক থাকায় রাস্তাঘাট শুনছান, বিশেষ প্রয়োজন ছাড়া কোনো মানুষ বাড়ির বাইরে বের হচ্ছেন না। তেহট্ট মহকুমা পুলিশ আধিকারিক শান্তনু সেন জানান, পুলিশ সর্বতোভাবে চেষ্টা করছে যাতে কোনো পরিবার যেন অসুবিধার সম্মুখীন না হন। সেই জন্য হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে, যেখানে ফোন করলে তাদের বাড়িতে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে। এমনকি কেউ অসুস্থ হলেও তার বাড়িতে পৌঁছে যাবে কুইক রেসপন্স টিম। এই লকডাউন এনফোর্স করার জন্য আমাদের তেহট্ট পুলিশের তরফ থেকে কিছু প্রথম থেকেই আমরা কিছু স্টেপস নিয়েছি যাতে এই লকডাউনটা পুরোপুরি সাকসেসফুল হয়, যার মধ্যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণ বা হোলসেলারদের সাথে মিটিং করে এর সাপ্লাই যাতে অ্যাভেলেবেল থাকে, স্টক যাতে অ্যাভেলেবেল থাকে এবং সাধারণ মানুষ পায় তা সেটা ইনশিওর করেছি আমরা। এর সাথেও আমরা রেগুলার পুলিশ প্যাট্রোলিং করেছি, সাদা পোশাকে গিয়ে চেক আপ করা যাতে দাম কেউ বেশি না নেয় বা মানুষ অযথা যাতে রাস্তায় না বেরোয়, যদি কেউ বেরিয়ে পড়ে তাদেরকে আমরা বুঝিয়ে তাদেরকে রিকোয়েস্ট করে বাড়ি পাঠিয়েছি এবং তাদের যা যাবতীয় দরকার যেগুলো কেনার দরকার, মুদিখানা হোক বা কাঁচা সবজি, সেগুলো যাতে তারা বাড়িতে পৌঁছে বসেই পেয়ে যেতে পারে সেই জন্য একটি হেল্পলাইন নাম্বার চালু করেছি, যাতে আমাদেরকে সহায়তা করেছেন তেহট্ট থানা অঞ্চলের কিছু বিশিষ্ট ব্যক্তিগণ। এই নাম্বারে ফোন করে তারা যদি কিছু অর্ডার করেন সেই জিনিসগুলো তাদের বাড়িতে বসেই তারা পেয়ে যাবেন। এছাড়াও আমরা কিছু মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এগুলো বিলি করেছি, যারা দুস্থ মানুষ তাদেরকে আমরা রান্না করা খাবার এবং কাঁচা খাবার পৌঁছে দিয়েছি। এগুলোর ক্ষেত্রে আমরা পাশে পেয়েছি আমাদের বিশিষ্ট তেহট্ট অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিদের, সমগ্র মহকুমা জুড়েই এই প্রয়াস চলছে। তাছাড়াও আমরা পুলিশ প্যাট্রোলিং বাড়িয়েছি যাতে মানুষ অযথা রাস্তায় না বেরোন। আমরা কিছু লোকগীতি, পথনাটিকা ইত্যাদির মাধ্যমে লোককে বুঝিয়েছি যাতে তারা বাড়িতে থাকেন। রাস্তার মধ্যে আমরা সুন্দর ছবি এঁকে এই স্টে সেফ স্টে হোম প্রচার করেছি এবং আমরা সবার উপরে বিশেষ নজর রেখেছি যাতে কোনোভাবে কোনো কেউ বিনা কারণে রাস্তায় না বেরোন এবং কোনো রকম কোনো খবর পেলে তাদের উপর আমরা চেক আপ করেছি এবং ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করে যাদের যা প্রবলেম আছে সেগুলো আমরা সলভ করার চেষ্টা করেছি। যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।